আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 22 অক্টোবর 23, সুষ্ঠু নির্বাচনের জন্য কারা হঠাৎ নতুন থিওরি সামনে আনছে, কি চেষ্টা চলছে দেখুন। এই সংবিধানের মধ্যেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন সম্ভব। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, বাজারে নতুন নতুন থিওরি আসছে। খালেদ মহিউদ্দিন এক থিওরি দিয়েছেন, যদিও খালেদ মহিউদ্দিন একা কল্পনাপ্রসূত দিয়েছেন, মনে করলে কোনো কারণ নেই। আমি মনে করি খালেদ মহিউদ্দিনের থিওরি এবং আজকে যে থিওরি নিয়ে আমি আলোচনা করব, যার শিরোনাম এই সংবিধানের মধ্যেই নির্বাচনকাল নিরপেক্ষ সরকার গঠন সম্ভব, সালেহ উদ্দিন অস্ট্রেলিয়া থেকে লিখেছেন। এটা তাদের ব্যক্তিগত থিওরি নয়, এটা হতে পারে বিদেশিরা সরাসরি তো অনেক কিছু বলতে পারছে না, এভাবে নানান তত্ত্ব সামনে আনছে এবং তারা এভাবে একটা সমস্যা সমাধানের চেষ্টা করছে। তো এই সব থিওরির নেপথ্যে পশ্চিমারা থাকতে পারে আমি মনে করি, যেহেতু তারা সরাসরি কোনো একটা পক্ষ নিতে পারে না। আর এই ধরনের থিওরি কিন্তু আসলে এই পশ্চিমারা, যারা বিশেষ করে 111 টাইপের কিছু একটা পছন্দ করে থাকতে পারে, সেই রাস্তা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে সেই রাস্তা যাওয়াটা সহজ হয়। এর মানে এই থিওরির নেপথ্যে পশ্চিমারা থাকতে পারে, কী চেষ্টা চলছে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করি এখন যে থিওরিটা নিয়ে আলোচনা করছে, এটা মানব জমিন প্রকাশ করেছে। মানব জমিন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারা প্রথম আলো ডেইলি স্টারের চাইতেও এখন গুরুত্বপূর্ণ হচ্ছে। বিষয়টা বুঝতে হবে এভাবে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিজে তিনি মানব জমিন কার্যালয়ে গিয়েছিলেন, মানব জমিন পড়েন অথবা তাদের সাথে খুব ভালো সম্পর্ক এবং সরাসরি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে মানব জমিনের স্ট্রং সোর্স রয়েছে, তারা অনেক নিউজ বের করে আনতে পারে। সেই জ্যাক সুলিভানের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক কেন মাঝপথে থেমে গিয়েছিল, কী হয়েছিল, কোনো নিউজ পেপার সেটা বের করতে পারেনি, মানব জমিন কিন্তু পেরেছিল। তো এটা ইম্পর্টেন্ট। তো মানব জমিনে কোনো একটা এরকম নতুন থিওরি পাবলিশ হওয়া মানেই বিদেশের কেউ কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে মানব জমিনের মাধ্যমে এটা প্রকাশ করিয়ে থাকতে পারে, এটা হচ্ছে এই থিওরির একটা রহস্য বা নেপথ্যে কারা তার ব্যাখ্যা। দেখি কী আছে এখানে। এই সংবিধানের মধ্যেই নির্বাচনকালে নিরপেক্ষ সরকার অনেকগুলো পথ নিহিত আছে। এখন এই কথা যারা বলবেন এটা স্পষ্ট যে তারা মনে করছেন যে এই সরকার সংবিধান সংশোধন করে দাবি মানবে না বা সেটা সম্ভব নয়। এ কারণেই কিন্তু এখন সংবিধানের মধ্যে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই পথ খোঁজা হচ্ছে। এই সরকার যদি খুব দুর্বল হতো, যে বিরোধী দলের আন্দোলনে ভয়ে বিদেশিদের চাপে তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ইনকর্পোরেট করে ফেলবে, তাহলে কিন্তু এই ধরনের থিওরি তারা দিতেন না। যেমন বিএনপি, তারা কিন্তু এই ধরনের থিওরি সামনে আনেন না। রাজনৈতিক দলগুলো আন্তরিক থাকলে এবং তাদের মধ্যে রাজনৈতিক সমঝোতা হলে এই পথ খুঁজে পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী পদত্যাগের আগ্রহ প্রকাশ করলে বর্তমান সংসদের যে কোনো একজন এমপিকে আলংকারিক প্রধানমন্ত্রী নিয়োগ করে নির্বাচনকালীন সরকার গঠন করা যাবে। এতে সংবিধানের কোনো অনুচ্ছেদেরও লঙ্ঘন হবে না, এমনকি সাংঘর্ষিক হবে না ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের সঙ্গেও। এর মানে খালেদ মহিউদ্দিন যে থিওরি দিয়েছেন তার সাথে কিছুটা মিল আছে, কিছুটা সংশোধনী আছে। তবে এখানে মূল বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করতে রাজি হবেন কি হবেন না। তবে হ্যাঁ, এটাও আমি মনে করি যে আওয়ামী লীগ যদি বাধ্য হয় দেশের আন্দোলন বা বিদেশিদের চাপের ফলে, তাহলে তাদের কাছে এটা একটা অপশন হবে সরাসরি বিএনপি দাবি মানার চাইতে। বর্তমান সংবিধানে নির্বাচনকালীন সরকারের কোনো সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেই। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে 14 দলীয় জোট এবং জাতীয় পার্টির সংসদ সদস্য নিয়ে একটি ছোট আকারে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, কিন্তু 2018 সালে নির্বাচনের আগে সরকারের সরকারই বহাল ছিল। এমনকি মন্ত্রিসভা আকার ছোট করার কোনো ইচ্ছা দেখাননি মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ইচ্ছা এবং পরিকল্পনা, এটাই কিন্তু মূল, প্রধানমন্ত্রীর ইচ্ছা পরিকল্পনাই মূল। অনুযায়ী বিগত 2টি নির্বাচন সরকার গঠিত হয়েছিল। বর্তমান নির্বাচনকালীন সরকার ব্যবস্থানে 2 প্রধান রাজনৈতিক দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এখন বিদেশিরা যদি মধ্যস্থতা করার চেষ্টা করে তখন এই প্রস্তাবগুলোই হয়তোবা 2 দলের কাছে দিবে না আমি মনে করি। তাদের মধ্যে কোনো প্রকার ছাড় দেওয়ার মনোভাব এখনও দেখা যাচ্ছে না। বিএনপি এবং সমমানের দলগুলো বর্তমান সরকারের পদত্যাগ দাবি এবং নিরপেক্ষ নির্বাচন অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। যে এখানে এগুলো ইতিহাস পর্যালোচনা করা আমার মুখ্য বিষয় নয়, যে আসলে এই নতুন থিওরিতে কী আছে সেটা দেখানো মুখ্য উদ্দেশ্য। দর্শক, এখানে যেটা বলা হয়েছে, রাজনীতির এই সংঘাতময় পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা প্রত্যাশা করছে দেশের মানুষ। হ্যাঁ, আমরাও কিন্তু সমঝোতার কথা বলি, আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলি, পিসফুল সেটেলমেন্টের কথা বলি।
নির্বাচনকালীন সরকারের আইনি ব্যবস্থা না থাকলেও সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক সমঝোতা হলে এই সংবিধানের মধ্যেই মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারের অনেকগুলো ব্যবস্থা আছে। তো এটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, এই থিওরিটা দেখি কি আছে। সংবিধান বিশেষজ্ঞ সাবেক বিচারপতি এবং একাধিক সিনিয়র আইনজীবীর সঙ্গে আলোচনাক্রমে এ ধরনের একটি বিকল্প ব্যবস্থা এখানে উল্লেখ করা হলো। কিন্তু দিন শেষে এই সব থিওরি প্রণয়নের ক্ষেত্রে নেপথ্যে পশ্চিমারা থেকে থাকতে পারে। সংবিধানের 57(1)-এর ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন, একই সঙ্গে তিনি সংরক্ষিত নারী আসন হতে অথবা আওয়ামী লীগ দলীয় নয় এমন কোনো সদস্যকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব করবেন। যতদূর সম্ভব তিনি এমন একজন ব্যক্তির নাম প্রস্তাব করবেন যিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। প্রধানমন্ত্রী যেহেতু আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান এবং যেহেতু এই সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আছে, সেহেতু রাষ্ট্রপতিকে ধরে নিতে হবে যে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন আছে। সুতরাং প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ সংবিধানের কোনো অনুচ্ছেদে লঙ্ঘন হবে না। এখন এটা তো আওয়ামী লীগের মনমতই হয়ে গেল, এখন এটা বিএনপি মানবে কি না সেটা একটা প্রশ্ন। এছাড়া বিএনপি না মানার সম্ভাবনাই বেশি বা বিএনপির যে দাবি তার সাথে যথেষ্ট দূরত্ব আছে, এটা হচ্ছে বাস্তব কথা। এছাড়া রাষ্ট্রপতি 10 সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করবেন, 10 সদস্যের মন্ত্রিসভার 1/3 নিয়োগপ্রাপ্ত হবে নারী সদস্যদের মধ্য থেকে। যতদূর সম্ভব বর্তমান সংসদের যে সকল সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি 9 জনকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দেবেন। এখন যাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন অথবা যাদের যিনি নিয়োগ দেবেন এবং যাদেরকে নিয়োগ দেবেন তারা তো সবাই আওয়ামী লীগের লোক, তারা তো আওয়ামী লীগের স্বার্থের বাহিরে এমন কাউকে নিয়োগ দেবে না, বা এ ধরনের পরিকল্পনা আওয়ামী লীগের প্ল্যান এ বি সির মধ্যে থেকেও থাকতে পারে। এর জন্য বিএনপির কাছে এই থিওরি গ্রহণযোগ্য করানো অত্যন্ত কঠিন। যদিও মানব জমিনে এসেছে অ্যান্টি গভর্নমেন্ট চিন্তা থেকেই হয়তো বা এই ধরনের থিওরি, আর এটা একটা দুর্বলতা যে আওয়ামী লীগকে নমনীয় করা যাবে না, এই কারণে তাদের চিন্তাধারা বা তাদের চিন্তাধারার কাছাকাছি কোনো একটা ব্যবস্থা ইন্ট্রোডিউস করা যায় কি না। এই অনেক মন্ত্রিসভার সদস্য একাদশ সংসদের শুরু থেকে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল এবং তাদের প্রতিটি দল থেকে একজন করে তিনি নিয়োগ দেবেন। 56(2) অনুযায়ী জাতীয় সংসদের সদস্য নন এমন একজনকে টেকনোক্র্যাট করে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, তিনি হবেন দল নিরপেক্ষ। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে টেকনোক্র্যাট কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন যিনি কোনো সরকারের আমলে অতি সুবিধাভোগী বা অতি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছিলেন না। এটা একটা চমৎকার কথা, এটা হতে পারে। যদিও আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের সামান্য সমালোচনা করলেই তার কাছে আর গ্রহণযোগ্য থাকে না, তবে এখানে বদিউল আলম মজুমদার বা এই টাইপের লোক হতে পারে, ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন, যার উপর আওয়ামী লীগ বিএনপি সবার কিছুটা হলেও আস্থা থাকতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের প্রস্তাব অনুযায়ী স্বরাষ্ট্র আইন জনপ্রশাসন প্রতিরক্ষা মন্ত্রিপরিষদ বিভাগ টেকনোক্র্যাট কেউ নিয়োগপ্রাপ্ত ব্যক্তির অধীনে থাকবে। তা এখন আবার সেটা করা যায় কি না সেই প্রস্তাব এখানে দেওয়া হয়েছে। 2013 সালে প্রধানমন্ত্রী বিএনপিকে এসব মন্ত্রণালয় প্রস্তাব করেছিলেন, অন্যান্য মন্ত্রীদের দপ্তর নবনিযুক্ত প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি বণ্টন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী যেহেতু কোনো একটি রাজনৈতিক দলের সদস্য হবেন সেহেতু তিনি আলংকারিক দায়িত্ব পালন করবেন। এখন এই বর্তমান মহামান্য রাষ্ট্রপতিকে তো আওয়ামী লীগ চমক দেখিয়ে মনোনয়ন দিয়েছে, এখন তার উপর এত দায়িত্ব, তিনি সব কিছু নিয়োগ দিবেন, এটা তো সংবিধান অনুযায়ী তারই নিয়োগের দায়িত্ব। তো এগুলো সব আওয়ামী লীগের পরিকল্পনার সাথে মিলতেও পারে। নির্বাচনকালে পাশ না হলে রাষ্ট্রপতির অপূরণীয় ক্ষতি হবে, সেরূপ ফাইল ছাড়া প্রধানমন্ত্রীর কাছে কোনো ফাইল যাবে না। নির্বাচনকালীন সরকারের উপর তিনি কোনো নির্দেশ দিবেন না, প্রয়োজনে তিনি ছুটিতে যাবেন। সংসদ বিলুপ্ত এবং অতঃপর নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রধানমন্ত্রী নির্বাচন শেষে এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ না পর্যন্ত ছুটিতে থাকবেন অথবা দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকবেন। টেকনোক্র্যাট কোটা নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এখন অন্যান্য সব ঠিক থেকে আওয়ামী লীগ এত শক্তিশালী সব জায়গায়, ওই টেকনোক্র্যাট কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারবে এটা বলাটা যত সহজ, থিওরি উপস্থাপন করা যত সহজ, ইন প্র্যাকটিস ইটস ভেরি ডিফিকাল্ট, আমি মনে করি ক্লোজ টু ইম্পসিবল। প্রশাসনের যে কোনো পর্যায়ের অদবদল এমনকি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সংস্থার প্রধান করে নিয়োগ বদলির ক্ষমতা টেকনোক্র্যাট কোটায় নিয়োগপ্রাপ্ত নিরপেক্ষ ব্যক্তির হাতে থাকবে। তিনি যেহেতু এসব মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেহেতু রুলস অব বিজনেস অনুযায়ী তিনি এ ক্ষমতার অধিকারী। নির্বাচনকালীন সহায়ক সরকার কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে না, সে কারণে এই সময় মন্ত্রিসভার কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না। তবে যদি রাষ্ট্র যদি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় কিংবা কোনো
দেশ যদি এমন পরিস্থিতি উদ্ভব হয় যে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠান ছাড়া আর কোনো গণতন্ত্র নেই, কেবলমাত্র সেই কারণে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে, যদি এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশে, শুধু এমার্জেন্সি ডিক্লেয়ার করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এই ধরনের পরিস্থিতি টেকনোক্র্যাট কোটা নিয়োগপ্রাপ্ত ব্যক্তির লিখিত পরামর্শে এবং সকল রাজনৈতিক দলের সম্মতিতে প্রধানমন্ত্রী কেবল মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে পারবেন। বৈঠক আয়োজনের পূর্বে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আসলে রাজনৈতিক ঐক্যমত যদি হয়, বিএনপির যদি কনসেন্ট থাকে, তবে বিষয় হচ্ছে যে ঐক্যমত হলেও শেষ পর্যন্ত যারা দায়িত্বে থাকবেন তাদের উপর মানে মূল পাওয়ার আওয়ামী লীগের হাতে বা আওয়ামী লীগপন্থী লোকজন মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সব কিছু করবে, তো এতে বিএনপির কাছে বিশ্বাসযোগ্য করা অত্যন্ত কঠিন হবে। এ সংক্রান্ত সকল বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা ও চুক্তি হতে পারে। এই চুক্তি জাতির সামনে উপস্থাপিত হবে। সাবেক প্রধানমন্ত্রী সকল নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র পালন করবে, প্রয়োজনে রাষ্ট্র তার আবাসনের ব্যবস্থা করবে, নির্বাচনকালীন সহায়ক সরকার সকল দলের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে। এগুলো থিওরিটিক্যাল কথা, এটা তো সবসময় এই সরকারও বলে যে আমরা সকল দলের সহায়ক সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করি। এছাড়া দেখেন, সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেরূপ নিরাপত্তা পেতেন সেরূপ নিরাপত্তার অধিকারী হবেন। নির্বাচন অংশগ্রহণকারী সকল দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপযুক্ত সম্মান ও মর্যাদা দিতে হবে। নির্বাচনকালীন প্রশাসন হবে নিরপেক্ষ, যোগ্য, প্রভাবমুক্ত, এগুলো কথা বলা যায়, কিন্তু প্রশাসন নিরপেক্ষ করা এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এত সহজ নয় বর্তমানে যে অবস্থায় এসে পৌঁছেছে। এছাড়া আরও যেটা বলা হয়েছে, সরকারের অতি সুবিধাভোগী অথবা অতি ক্ষতিগ্রস্ত কোনো কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের প্রভাব বিস্তারকারী কোনো দায়িত্ব থাকতে পারবে না। এখন এটা নিশ্চিত করতে হলে তো অনেক সংস্কার দরকার এবং তাতে অনেক সময় দরকার, এবং তাতে ওই 111 টাইপের যে চিন্তা যে 2 বছর 2.5 বছর সেরকম একটা চিন্তা চলে আসে, কারণ যে প্রস্তাবগুলো করা হয়েছে সেটা এক দেড় মাসে করা আদৌ সম্ভব নয়, যেভাবে নিরপেক্ষতার মানদণ্ড হিসাবে যে সংস্কার কথা বলা হয়েছে। সংসদ ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন। সংসদ ভেঙে দেওয়ার 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এখন সংসদ ভেঙে দিতে এটা আওয়ামী লীগ রাজি হবে না, তবে এটা ঠিক যে আসলে বাধ্য হলে তখন এটা একটা উত্তম বিকল্প আওয়ামী লীগের কাছে হবে, বিএনপির কাছে তেমন না হলো। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সহায়ক প্রশাসন গঠনের পর 42 থেকে 45 দিন আগে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এর মানে কি, এখন থেকে সাংবিধানিক বাধ্যবাধকতা যে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার, সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হলে এই থিওরির মাধ্যমে সম্ভব নয়, কারণ এই থিওরিতে এখানে বলাই আছে আরও যেসব প্রস্তাব দেওয়া আছে তাতে এমনিতেই অনেক সময় লাগে, তারপর আবার এখানে যে কথাটা গঠনের পর 42 থেকে 45 দিন আগে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, তাতে তো সংবিধানের ধারাবাহিকতা রক্ষা থাকে না, নির্বাচন যে সময় হওয়ার কথা সে সময় থাকে না, এটা বোঝা যায়। এছাড়া আরও কারাগারে আটক বিরোধী দল নেতাকর্মীদের মুক্তি দিলে সুষ্ঠু নির্বাচনের সহায়ক পরিবেশ উঠবে, সুশীল সমাজের প্রতিনিধিদের মনে করবেন, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে কথা বলা হয়েছে দর্শক। তো মোটের উপরে এই প্রস্তাব, এটা থিওরি, এরকম আসা উচিত, আরও গবেষণা হওয়া উচিত, বাজারে আরও নতুন নতুন সমাধান আনা উচিত, এর মধ্য দিয়ে হয়তো বা একটা গ্রহণযোগ্য সমাধান এই থিসিস অ্যান্টিথিসিসের সিনথিসিসের মধ্য দিয়ে বের হয়ে আসতে পারে, এই জন্য ডেফিনেটলি এটাকে ওয়েলকাম জানানো উচিত। কিন্তু এখানে যে প্রস্তাবগুলো করা হয়েছে এটাও বাস্তবসম্মত কোনো সমাধান হিসেবে আমি মনে করছি না, এবং এই ধরনের প্রস্তাবনাগুলো আসলে 111 টাইপের কিছু অগণতান্ত্রিক কিছুর দিকে নিয়ে যেতে পারে।